ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রজ্ঞাপন আসতে পারে নতুন সিদ্ধান্ত চলতি অর্থ বছরে কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জানালেন সংস্কার ভাইস প্রেসিডেন্ট আর্থিক সংস্কারে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস মুরগির সরকার নির্ধারিত দাম নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য বাজার বাস্তবতায় যৌক্তিক নয় নতুন দর দাবি ব্যবসায়ীদের মুন্সিগঞ্জে ইলিশের কেজিতে দাম বেড়েছে পাঁচশো টাকা রাজধানীতে চলছে এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার পর্যটক টানতে দেওয়া হচ্ছে নানা অফার দেশের স্থিতিশীলতা ফিরলেই চাঙা হবে পর্যটন শিল্প আশা অংশগ্রহণকারীদের এবং সংযুক্ত আরব আমিরাতে বাড়ল স্বর্ণের দাম বিশ্বের সবচেয়ে বড় বাজার দুবাই গোল্ড সুখে ক্রেতার সংকট আর্থিক ক্ষতির সংখ্যায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি আজাদ আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে এবার একদিনে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রোববার দেয়া হতে পারে নতুন নিয়োগ দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে ব্যাংক খাতেও নানা সংস্কার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বাতিল করা হয় রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক সোনালী জনতা অগ্রণী রূপালী বেসিক ও বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ পরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আলাদা প্রজ্ঞাপন জারি করে বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ দেয় সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করলে চূড়ান্তভাবে নিয়োগ হয় ব্যাংক খাতের কর্মকর্তারা বলছেন আগামী রোববার নাগাদ আসতে পারে এসব পদে নতুন নিয়োগ নতুন কাউকে না পেলে ব্যবস্থাপনা পরিচালক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও ব্যাংকগুলোর চেয়ারম্যানের রয়েছে বলে জানান তারা এরই মধ্যে বেসরকারি খাতের দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর ব্যবস্থাপনা পরিচালকদের বিষয় এলো এমন সিদ্ধান্ত সবুজ চলতি অর্থ বছরেই দুইশো কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে কথা জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার জাতীয় বাজেট সহায়তার পাশাপাশি জ্বালানি ব্যাংকের তারল্য সংকট কাটানো বন্যা পরবর্তী পুনর্বাসন সহ বিভিন্ন ইস্যুতে এই অর্থ ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ব্যাঙ্কিং খাতে শৃঙ্খলা ফেরাতে কারিগরি সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হতে কয়েকদিন ধরেই বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি তা নিয়েই পর্যালোচনায় ব্যস্ত দলটি বৃহস্পতিবারে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্বব্যাংক এতে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে অংশ নেন অন্যান্য প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মার্টিন রাইজার জানান চলতি অর্থবছরের জুনের মধ্যেই দুই বিলিয়ন ডলারের বেশি ঋণ সহায়তা পাবে বাংলাদেশ We have been a long standing partner of We've been here, uh, from the very beginning final decision on this is taken by board of uh, directors we're looking at a figure around 2 uh, maybe a little more than two billion

আমরা যেগুলো বলেছি প্রপোজার দেয়ার ভেরি পজিটিভ আবার মোটা মোটা কিন্তু কংক্রিট করি সহায়তা দেবে দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি এই সময় সাংবাদিকদের মার্টিন রাইজা জানান ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাতের সংস্কারে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক দেশে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্টিন রাইজা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা ডিমুরগির দাম নির্ধারণ নিয়ে বিপরীতমুখী অবস্থানে ব্যবসায়ী ও প্রাণী সম্পদ অধিদপ্তর উৎপাদক পাইকার ও খুচরা ব্যবসায়ীদের দাবি সরকার নির্ধারিত দাম শুধু কাগজ কলমে সম্ভব বাজার বাস্তবতা তা যৌক্তিক নয় এই মূল্য তালিকা মেনে কেনাবেচা করলে লোকসানে পড়তে হবে তাদের তবে অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন আইন ও বাস্তবতা আমলে নিয়ে নির্ধারণ করা হয়েছে দাম নেওয়া হয়েছে সংশ্লিষ্টদের মতামত আর এদিকে অর্থনীতিবিদরা বলছেন গড়পড়তা দাম নির্ধারণ না করে চাহিদা ও যোগানের হিসাব বিবেচনায় বাজার নিয়ন্ত্রণে নজর দিতে হবে ফরহাদুর রহমানের রিপোর্ট গত পনেরোই সেপ্টেম্বর ডিম ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার যেখানে উল্লেখ রয়েছে উৎপাদক পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রয় মূল্য তবে সেই দামে কি এসব পণ্য বাজারে পাওয়া যাচ্ছে এই রেডা আমি তো পাওয়া তখন আমি বাইদ্য বেশি দিয়া কিনতে হইছে যদি আমরা ওইটা কয় করতে পারি ওই রেডে তাহলে আমরা নিশ্চয়ই আমরা এখানে কম কমপিটিটিভলি করতে পারব এবার দেখব কৃষি বিপণন আইনে একজন উৎপাদক পাইকার ও খুচরা বিক্রেতা কত মুনাফা করতে পারবেন আর দাম বেঁধে দিয়ে কত লাভ করার সুযোগ দিয়েছে প্রাণী সম্পদ অধি দপ্তর বেঁধে দেওয়া মূল্য তালিকা হিসাবে এক হাজার ব্রয়লার মুরগি পালনে এক লাখ ষাট হাজার আটশো টাকা বিনিয়োগ করে মাসব্যাপী নানা ঝুঁকি মোকাবেলা করে একজন খামারি মুনাফা করতে পারবেন পাঁচ শতাংশ হারে টাকার অঙ্কে যা দাঁড়ায় মাত্র আট হাজার চল্লিশ টাকা অথচ বিপণন আইনে পঁচিশ শতাংশ পর্যন্ত লাভ করার অধিকার রাখেন উৎপাদক বাজারের মেকানিজম না জেনে যদি মনগর মূল্য নির্ধারণ করা হয় ক্ষতিগ্রস্ত আমরা প্রান্তিক খামারি এরপর সেই মুরগি কিনে খুচরা পর্যায়ে বিক্রির আগে পরিবহন ও দোকান ভাড়া এবং কর্মচারী বেতন ওয়েট লস মৃত্যু আরতদারের কমিশন সব হিসাব মেলাতে কেজিতে দুই টাকা চুরাশি পয়সা ব্যয় ধরে মোট দামের উপর একজন পাইকার লাভ করতে পারবেন শতকরা পঞ্চাশ পয়সা এখানে সর্বোচ্চ পনেরো শতাংশ মুনাফা করার অধিকার দিয়েছে কৃষি বিপণন আইন ডিমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই চিত্র ব্যবসায়ীদের মতে এই হিসাব শুধু খাতা কলমেই মেলানো সম্ভব কৃষি বলছে ঠিক করা হয়েছে মূল্য মুনাফা দেশের সিচুয়েশনের কারণে কোনো কোন শস্যের এই যে সরবরাহ বা বিপণন এই জায়গাটাতে হ্যাম্পার্ড হয় সেই জন্যই আমরা এই যে প্রজ্ঞাপিত শস্য ঘোষণা করতে পারি চাইলে যে কোনো শস্যকে এবং সেই শস্য সম্পর্কিত যে কোনো বিধিবিধান আমরা প্রণয়ন করতে পারি বাজার বাস্তবতার সঙ্গে না মিললেও দাম নির্ধারণের আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে বলেও জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষি বিপণন অধিদপ্তর একটা ম্যান্ডেট তারাই করেছেন তারা সকলের সাথে বসে ক্যালকুলেশন করে একটা সময় নিয়ে করেছেন করে এটা দিয়েছে আমরা এটাকে শুধু অয়েল সার্কুলেট করে দিয়েছি এমন অবস্থায় দাম বেঁধে দিয়ে বাজারকে নিয়ন্ত্রণ না করে চাহিদার বিপরীতে যোগান নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা এই দাম নির্ধারণ করে দেওয়ার কারণে দামটা কিন্তু বেড়ে গেল মুনাফা এইভাবে বেঁধে দিলে এটা কাজও করবে না অটোমেটিক্যালি যারা প্রোডিউসার তারা কিন্তু নিজেদের মুনাফাটা সিকিউর করবেন এবং একই সঙ্গে যারা এখানে পাইকারি ব্যবসায়ী তারাও এই একইভাবে তাদের মুনাফাটা সিকিউর করে নেবেন যোগান ঘাটতির হিসাবে শুধু ডিম মুরগি নয় মাসের পর মাস চেষ্টা করেও সম্ভব হয়নি নির্ধারিত দামে আলু পেঁয়াজ বিক্রিও ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে সাইফুল শুক্রবার ছুটির দিন বাজার পরিস্থিতি আসলে কখনো কখনো একরকম কথা বলে আবার ভিন্ন কথা বলে আমরা যদি সবকটি পণ্যের বিষয়ে আগে একটু বলি যে মুরগি থেকে শুরু করে ডিম যে দাম বেঁধে দিয়েছিল কিন্তু সেই দামে তোয়াক্কা করছেন না ব্যবসায়ী অন্যদিক থেকে আমরা এখন রাজধানীর কারণ বাজারে যে সবজি বাজার পরিস্থিতি সেটা জানাতে চাই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে পুরো বাজার ঘুরে যে গোল বেগুন শুধুমাত্র একটি দোকানে পাওয়া যাচ্ছে আর আশপাশে অধিকাংশ দোকানে কিন্তু ওইটা সরবরাহ নেই এর পাশাপাশি কিন্তু বাজারে এই মুহূর্তে এই জায়গাটা প্রচুর পরিমাণে সরবরাহ থাকলেও বাজারে অন্যান্য জায়গায় অন্যান্য স্থানে কিন্তু আমরা দেখেছি সরবরাহ কম যার কারণে কিন্তু সপ্তাহের ব্যবধানে ঢেডস ঢেঁড়স থেকে শুরু করে শিম মূলা এর পাশাপাশি হচ্ছে বেগুন যেটি বিক্রি হচ্ছে একশো টাকা সব কিছু মিলে বলা যায় আসলে কেজি প্রতি প্রায় পনেরো থেকে বিশ টাকা বা মানভেদে দশ টাকাও কিন্তু বেড়েছে এমনটা দেখতে পাচ্ছি তবে আমরা যদি একটু সবজি থেকে বের হয়ে অন্য বিষয়ের দিকে একটু যাই সেটা হচ্ছে মুরগির কথা বলতে পারি সরকার একশো বা একশো বাষট্টি টাকা একশো ষাট থেকে একশো টাকার দাম নির্ধারণ করে দিলে কিন্তু বাজারে এখন পর্যন্ত ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে প্রায় একশো আশি থেকে কোথাও কোথাও একশো নব্বই টাকা আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র তা নয় এর পাশাপাশি বেড়েছে কিন্তু সোনালি এবং লেয়ারের দামও যেটি আসলে ব্যবসা সেটা বলে যে আসলে সরকার দাম নির্ধারণ করে দিলে কি হবে কিন্তু সেটি তোয়াক্কা কিন্তু তারা করছেন না অন্য দিক থেকে বলতে পারি যে ডিমের বাজার পরিস্থিতি সেটি যেটি পরে প্রায় একশো টাকা পর্যন্ত যদি ডজন দিয়ে দাম বেঁধে দিয়ে থাকলেও বা একশো বিয়াল্লিশ টাকা থেকে একশো বান্ন টাকার মধ্যে থাকার কথা কিন্তু সেটি কিন্তু রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে প্রায় একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা পর্যন্ত আর কি তবে এতে কিন্তু আসলে হাসপাস অবস্থা কিন্তু পড়েছেন ক্রেতারা অন্য দিক থেকে আমরা যদি একটু মাছের বাজারে যাই সরবরাহ বেড়েছে কিন্তু আসলে বলা যায় কারণ হচ্ছে যে আমরা রুই কাতল শিং বোয়াল এর পাশাপাশি হচ্ছে যে অন্যান্য যে মাছ সেটি কিন্তু বাজারে বিপুল পরিমাণে সরবরাহ দেখেছি নদীর মাছেরও কিন্তু সরবরাহ আসেছে আমরা যতটুকু দেখেছি তবে ইলিশের যে এখন বড় মৌসুম ইলিশের চাহিদা আর যেরকম তুঙ্গের দামেরও কিন্তু একই রকম পরিস্থিতি উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে আসলে গরিব বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের যে মানুষ তাদের কিন্তু আসলে বলা যায় যে তাদের সাধ্যের মধ্যে কিন্তু এক কেজি বা এগারোশো গ্রামের যে ইলিশ সেটি কিনে খাওয়ার মতো কিন্তু আসলে অ্যাভেলেটি নাই অনেকে কিন্তু আসলে তার জন্য কিন্তু ঝুঁকছে মিয়ানমার থেকে আমদানি হয়ে আসা বা গভীর সমুদ্রের যে ইলিশ বা এর পাশাপাশি যে আসলে বলা যায় যে আমদানি জাতীয় ইলিশ সেটির দিকেও কিন্তু ঝুঁকছেন দাম কম হওয়ার কারণে সর্বোপরি বলা যায় জোরালো পদক্ষেপ থাকলে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসবেন এমনটা কিন্তু বলছেন ক্রেতারা এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারণ বাজারের পণ্য বাজার পরিস্থিতির সর্বশেষ বাজার পরিস্থিতির খবর খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার থেকে শুল্ক কমানোর পর থেকে হিলি স্থল বন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি এর মধ্যে স্থানীয় আরতগুলোতে কেজি প্রতি দশ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলিতে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক আমরা সরাসরি যাচ্ছি তার কাছে শফিক কম শুল্কের পেঁয়াজ ভারত থেকে আমদানি শুরু হয়েছে গত তিন দিন থেকে হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে কম শুল্কের এবং প্রতিদিনই পেঁয়াজ আমদানি পরিমাণটা অনেকটা বৃদ্ধি পেয়েছে আগে যেখানে দুই থেকে ট্রাক পেঁয়াজ আমদানি হতো এখন প্রতিদিন আমদানি হচ্ছে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে গত তিন দিন থেকে শিলিস্থল বন্ধ দিয়ে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে গত তিন দিনে নয়শো অষ্টআশি মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে বিশেষ করে পেঁয়াজ হচ্ছে নাসিক ইন্দ্র এবং ভ্যালোরো জাতীয় যে পেঁয়াজ এই পেঁয়াজ মূলত এখানে আমদানি হয়ে থাকে তো আমি ব্যবসায়ী সাথে কথা বলেছিলাম যে আমদানি যে বর্তমানে কি অবস্থা কত টাকা তারা ডিউটি কম পাচ্ছে তারা বলছেন যে ভারতীয় যেহেতু পাঁচ মার্কিন ডলারে তারা এলসি করতে পারছে এবং ডিউটি দিতে হচ্ছে নয় টাকা বাংলাদেশে আমদানি করার পরে ডিউটি দিতে হচ্ছে এখানে আড়াই টাকা ডিউটি দিতে হচ্ছে সব মিলে বলা যেতে পারে ভারতে যেহেতু শুল্ক কম কমেছে বাংলাদেশে সরকার আমদানিতে যেহেতু ডিউটি কমিয়েছে সবকিছু মিলে বলা যেতে পারে যে পেঁয়াজের যে বর্তমান অবস্থা দাম সেটা কিন্তু অনেকটাই কম কিন্তু এখানে আর তাছাড়া আজকে হিলি বাজারে যদি আপনাকে বলি প্রতি কেজি পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে এখানে আশি টাকা থেকে পঁচাশি টাকা বিক্রি করছে এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম ব্যবসায়ীরা বলছেন যে বন্দরে যেহেতু পেঁয়াজ গুলো আমদানি হচ্ছে আমদানি বাড়লে দাম কমবে দাম আরো কমে আসবে তো হিল স্থল বন্দর থেকে পেঁয়াজের দাম বাজানি এতটুকু ছিল আমার সর্বশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম হিলিস্থল বন্দর থেকে মুন্সিগঞ্জের মিরকাদি মাছের আলোতে ছুটি দিনে শুরুতে ছিল ইরিশ বেচাকেনার কেনার তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও দুই দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে পাঁচশো টাকা পর্যন্ত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন ابو سعيد মুন্সীগঞ্জের ধলেশ্বরী তীরের মিরকাদিম হাট ভোরেই ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমজমার রুই কাতল আইর বোয়াল মৃগেল কই সিং সহ স্থানীয় খাল বিলের হরেক রকম মাছ ওঠে এ বাজারে রুই প্রকার ভেদে চারশো থেকে ছয়শো টাকা কাতল তিনশো থেকে পাঁচশো চিংড়ি বারোশো থেকে চোদ্দশো টাকায় বিক্রি হচ্ছে বাজারে মাছের রাজা ইলিশ ঘিরে ক্রেতাদের জটলা একটু বেশি তবে ভরা মৌসুমেও আকাশ ছোঁয়া দাম এই মাছের দুই দিন আগেও আঠারোশো টাকা কেজিতে বিক্রি হওয়া বড় আকারে ইলিশের বর্তমান দাম তেইশশো টাকা ক্রেতারা বলছেন ভরা মৌসুম আর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকার পরও এমন দাম অযৌক্তিক মাছ করা ক্ষমতার বাইরে আমরা যে মাছ কিন খামো সেই সমতা আমাদের নাই মাছের দাম বেশি হয় কমায় দাল কিনে খাই জানিনা ভাঙার জন্য আরও পক্ষ হবে তবে বিক্রেতারা বলছেন আগের তুলনায় মাছ কম ধরা পড়ায় বাজারে কম বাড়ছে না দাম মাছের আমদানি নদীতেই মাছ কম আমাদের যে ব্যাপারীরা মাছ নিয়ে আসে ব্যাপারী যদি মাছ জালে মাছ ধরা পড়তেছে না জেলা মৎস্য অফিসের তথ্য মতে নদী বেষ্টিত মুন্সিগঞ্জে প্রতি বছর একত্রিশ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় এর মধ্যে ইলিশ উৎপাদন হয় প্রায় এক হাজার মেট্রিক টন এখানকার পঁয়তাল্লিশ আরত ঘিরে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ মুন্সীগঞ্জের মির্কাদিম থেকে নাসির উজ্জ্বল সময় সংবাদ এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চলবে মেট্রো রেল তবে এই দিন চারটি পরিবহন শুরু হবে বিকেল তিনটা থেকে চলবে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এদিকে মেরামত শেষ হওয়ায় আজ থেকে খুলবে কাজীপাড়া স্টেশনও যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে শুরু হবে মেট্রো চলাচল প্রতি বারো মিনিট পর রাত নয়টা পর্যন্ত চলবে ট্রেন আমরা আগামী শুক্রবার অর্থাৎ বিশ তারিখ তিনটা তিরিশ মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে শুরু হবে তিনটা পঞ্চাশে রাত নয়টা চল্লিশে শেষ ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর দশ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যাচ্ছিল আমরা কাজী পাড়াটা চলাচল উপযোগী করেছি টেকনিক্যাল টিম আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন কনসালটেন্ট কন্ট্রাক্টর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজী জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছে এখানে আমাদের এখন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সময় সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটি এর ব্যবস্থাপনা পরিচালক তালেহি সময় সংবাদ ঢাকা চুরি হয়ে গেছে রেল লাইনের সিগনালের তার এ কারণে রেল চলাচল ব্যাহত হচ্ছে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পে মুন্সীগঞ্জের মাওয়া সহ এই প্রকল্পের নতুন পাঁচটি রেল স্টেশনে যাত্রীরা ওঠানামা করছেন প্ল্যাটফর্মবিহীন মাঝখানের লাইনে তবে শীঘ্রই সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট প্ল্যাটফর্মবিহীন রেললাইনে দাঁড়িয়েছে ট্রেন ভোগান্তি নিয়ে ওঠানামা করছেন যাত্রীরা এমনকি প্ল্যাটফর্মে ওঠানামার জন্য ব্যবস্থা করা হয়েছে লোহার অস্থায়ী সিঁড়ি সম্প্রতি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সিবিআই সিগনালিং সিস্টেমের আওতায় থাকা পাঁচটি স্টেশনের সিগনাল কেবল চুরি হয় এতে বিকল হয়ে যায় স্টেশনগুলোর সিগনাল সিস্টেম এ কারণে স্টেশনগুলোতে যথা স্থানে যেমন ট্রেন দাঁড়াতে পারছে না তেমনই ক্রসিংয়ে লাগছে বেশি সময় এমনকি ব্যাহত হচ্ছে ট্রেনের স্বাভাবিক গতি ধরে রাখা এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা চোরে সবগুলো লেগে গেছে চুরিগিরা এখন আমরা চব্বিশ ঘন্টা ছয় এখানে ডিউটি দিই আর জানি কোনোভাবেই সম্ভব হয় না চুরি করার আমরা চুরি করতে দিব না প্ল্যাটফর্ম আমাদের দুই সাইড আছে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াচ্ছে মাঝ লাইনে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে নামতে অনেক গর্ভবতী মহিলা আছে তারপরে অনেক মুরব্বী আছে তাদের উঠা নামায় এখানে সমস্যা হচ্ছে আমাদের এই মাওয়া প্রান্তের রেল রেলটি প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে এসে আমাদেরকে ট্রেনে উঠতে এটা এটা যাত্রীদের জন্য খুবই একটা ভোগান্তির কারণ যেভাবে আমরা নামছি হয়তো একটা দুর্ঘটনার ঝুঁকি ফিক্সড করা হয়েছে নিরাপত্তা বাড়াতে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত প্রহরী শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের সিগনালিং তার চুরি হওয়ার কারণে সিগনালে সমস্যা হচ্ছে তার ট্রেনগুলো তার নির্ধারিত গতি গতিতে চলতে পারতেছে না এবং ক্রসিংয়ের সময় বেশি সময় লাগতেছে এবং আমরা আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে পদ্মা সেতু অতিক্রম করে বর্তমানে চারটি ট্রেন আসা যাওয়া করে এর মধ্যে দুটি ট্রেন মাওয়া স্টেশনে থামে গেল বাইশ আগস্ট থেকে এই মাওয়া রেল স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছে না ট্রেন ট্রেন এই মাঝখানে দাঁড়ানোর কারণে যাত্রীর ওঠানামা হচ্ছে নানা চ্যালেঞ্জের মধ্যে মাওয়া রেলওয়ে স্টেশন থেকে উজ্জ্বল সংবাদ সময় দেশের পর্যটন শিল্পে গতি ফেরাতে রাজধানীতে শুরু হয়েছে এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার খুলবে পর্যটনের দুয়ার প্রতিপাদে আয়োজিত ওই মেলায় অংশগ্রহণকারীরা বলছেন স্থিতিশীলতা ফিরলে আবারও লাভজনক অবস্থায় যাবে পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এয়ারলাইন্স ক্রুজলাইন্স থেকে শুরু করে হোটেল মোটেল রিসোর্টের বিবরণ আছে দেশি বিদেশি নানা পর্যটন স্পটের খোঁজ এবং ট্যুর অপারেটরদের পরামর্শ রাজধানীতে এমন আয়োজন বসেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এশিয়ান ট্যুরিজম ফেয়ারের এগারোতম এই আসরের প্রতিপাদ্য খুলবে পর্যটনের দুয়ার মেলায় আকর্ষণীয় ছাড় ও উপহার নিয়ে বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশের প্রায় শতাধিক পর্যটন সংস্থা অংশগ্রহণ করেছে বিমান সবসময় ট্যুরিজমকে উৎসাহ দিয়েছে আমরা অফার দিয়েছি এই যে আমাদের টরেন্টো ম্যানচেস্টার সিঙ্গাপুর ব্যাংকক চেন্নাই নারিতা গুয়াংজু কাঠমান্ডু কলকাতা দিল্লি এই রুটগুলোতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে যারা মেলা থেকে টিকিট কাটবে এই মেলা উপলক্ষে হচ্ছে আমরা এক কোটি টাকার গাড়ি হচ্ছে আমরা গিফট করছি যেই ভিলা কিনবে সংস্থাগুলোর প্রত্যাশা দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে যে হোচট খেয়েছে পর্যটন খাত তা কাটিয়ে উঠতে সহায়ক হবে এ মেলা থেকে আমাদের মেইন এক্সপেক্টেশন হচ্ছে একটা মার্কেটিং এর চেষ্টা করি আমরা যেটা এখান থেকে মূলত যে আমরা বড় একটা বিজনেস বা বাল মূলক একটা বিজনেস পাবো সেরকম নয় আসলে ফেয়ারগুলো থেকে ফেয়ারটা মূলত আমাদের মার্কেটিংয়ের জন্য করি দেশের একটা আনস্টেবল পরিস্থিতি ছিল সেখান থেকে তো অনেক বুকিং ক্যান্সেল হয়েছে বিজনেস অনেকটা খারাপ গিয়েছে বা সামনে আশা করছি আমাদের খুব ভালো একটা ফিডব্যাক আমরা পাবো ট্যুরিজম সেক্টরটা কিন্তু বহির্বিশ্বে কিন্তু অনেক আগায় আছে সে তুলনায় কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে কিন্তু আগায় নাই মেলায় ভ্রমণ পিপাসুরাও ভিড় জমাচ্ছেন জুৎসই ছাড়ের প্রত্যাশায় থাইল্যান্ড যাওয়ার চিন্তা আছে এই আসলে আসলাম যে যদি কোনো অফার থাকে অফারটা নেব মেলাতে স্পেশালি আমাদের কাস্টমারের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা অফার করতে চাই একুশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলা প্রবেশ মূল্য ত্রিশ টাকা প্রবেশ কুপনের বিপরীতে রাফেল র বিজয়ীদের জন্য থাকবে এয়ারলাইন্স টিকিট সহ বেড়ানোর আকর্ষণীয় গিফট ভাউচার জিন্না তারা যশোয়া সময় সংবাদ ঢাকা এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে রাজনীতি করিলে বসুন্ধরা কনভেনশন সিটিতে মেলা প্রাঙ্গন থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার জিনাতারা যশোয়া আমরা সরাসরি চলে আছি তার কাছে যশোয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বসেছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার তবে গত বছরগুলোর তুলনায় এবছরের পরিস্থিতি কিছুটা ভিন্ন বলছেন আয়োজক এবং অংশগ্রহণকারীরা কারণ বিগত কয়েক মাস ধরেই দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বলা যায় দেশের পর্যটন খাত একটা বড় ধরনের ধাক্কাই খেয়েছে এবং সেই ধাক্কা কাটিয়ে উঠতে এবং স্থবির হয়ে পড়া পর্যটন খাতে গতি ফেরাতেই কিন্তু এই মেলা অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে সেটাই বলছেন এখানকার আয়োজক এবং অংশগ্রহণকারীরা এই আসন্ন পর্যটন মৌসুম আমরা সাধারণত জানি যে পর্যটন মৌসুম সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কিংবা ডিসেম্বর এই সময়ের জন্য পর্যটকদের ধরতে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণের অফার হোটেল রিসর্টগুলো বিভিন্ন প্যাকেজ দিচ্ছেন বিভিন্ন ছাড় দিচ্ছেন এবং সেই ছাড়গুলো লুফে নেওয়ার জন্যই কিন্তু সকাল থেকেই উপস্থিত হচ্ছেন ভ্রমণ পিপাসুরা মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে হোটেল মোটেল রিসোর্ট ছাড়াও রয়েছে ক্রুজ লাইনস এয়ারলাইন্স ট্যুর অপারেটার থিম পার্ক সহ বিনোদনের আরও অনেক প্রতিষ্ঠান মূলত তারা বলছেন যে পর্যটন শিল্পে গতি ফেরাতেই আসলে এই মেলা তারা এবার আরও বেশি সহায়ক ভূমিকা পালন করবে এবং গতকাল বিকেলেই এই মেলার উদ্বোধন হয়েছেন চলবে আগামীকাল পর্যন্ত এবং তারা প্রত্যাশা করছেন যে আগামীকাল পর্যন্ত তারা নির্দিষ্ট পরিমাণের ভ্রমণ পিপাসু মানুষের দেখা পাবেন এবং যেই উদ্দেশ্যে তারা এই মেলায় অংশগ্রহণ করেছেন সেই উদ্দেশ্য সফল হবে এবং তারা পর্যটন খাতের গতি ফেরাতে পারবেন এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এবছর শুধু এখানে বাংলাদেশের ট্যুরিজম সংশ্লিষ্ট সংস্থাগুলোই আসেনি এসেছে বিশ্বের আরও বিভিন্ন দেশ যেমন চীন ভিয়েতনাম ভুটান ফিলিপাইন্স মালদ্বীপ সহ বিভিন্ন দেশ এসেছে এবং সেই দেশের সংস্থাগুলো এসেছে এবং গতকালও সেই দেশের হাই কমিশনার কয়েকটি দেশের হাই কমিশনাররা এসেছেন উদ্বোধনী অনুষ্ঠানে এবং আজও দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের স্টল কিন্তু যারা ভ্রমণ পেপাশু আছে বাংলাদেশের মানুষ তারা ভিড় জমাচ্ছেন এবং বলা যায় যে তারাও আসলে জুথসই একটি বিষয় তারা খুঁজে বের করার চেষ্টা করছেন যাতে তারাও দেশ এবং দেশের বাইরের পর্যটন স্থলগুলোতে ঘুরতে যেতে পারেন আসন্ন পর্যটন মৌসুমে এবং সেই পর্যটকদের কাজে লাগিয়ে পর্যটন খাতে যেন আরও গতি সেই প্রত্যাশাই করছেন অংশগ্রহণকারী এবং আয়োজকরা তো এই ছিল আমার কাছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার থেকে সর্বশেষ এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের দ্বিতীয় দিনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বসুন্ধরা কনভেনশন সিটি মেলা প্রাঙ্গণ থেকে চট্টগ্রামে কনকা গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের সেলস ও ডিসপ্লে সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে নগরের চকবাজা এলাকায় উদ্বোধন করা হয় এ সময় গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল নেওয়াজ ও ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ জুলহাক হুসাইন সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দীর্ঘ দুই যুগের ও বেশি সময় ধরে দেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে পূরণ করছে কনকা গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্য গ্রি দেশে এয়ার কন্ডিশনার চাহিদার সিংহভাগ সরবরাহের মাধ্যমে শীর্ষ স্থান দখল করে আছে কনকা ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর চাহিদার বৃহৎ অংশ এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য দেশের চাহিদার প্রায় দশ শতাংশ সরবরাহের মাধ্যমে বিশেষ স্থান দখল করে আছে সেলস ডিসপ্লে সেন্টার উদ্বোধন উপলক্ষে চকবাজার বাসির জন্য রয়েছে আকর্ষণীয় ফ্রি উপহার বলে জানিয়েছেন কর্তৃপক্ষ চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে টাঙালে বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় আবাদ বাড়ছে বলে জানান কৃষক আর সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশিদ খাড়ের ছবির রিপোর্ট বিস্তীর্ণ এলাকায় চাষ হচ্ছে আখ কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক অনুকূল আবহাওয়া থাকায় চলতি বছর আখের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলে বাজারের দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে কেউ নিজের জমিতে কেউ অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেছেন এ ফসল স্বল্প খরচে লাভ বেশি হয় আবাদ বাড়ছে বলে জানান তারা বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভের আশা করছেন চাষিরা স্থানীয় চাহিদা মিটিয়ে টাঙালের আখ সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ আশপাশের জেলায় এক বিঘা জায়গা তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় মানে সত্তর আশি এরকম বিক্রি হয় ফসলের সাথে আশি টুকা লাভ হয় এটা ঠিক আছে যদি ফলন ভালো হয় তেলে সে ফলন মোটামুটি ভালো হয়েছে আর মিষ্টি জাতির এতে কোনো সমস্যা নাই এটি খায় বেশি আখের উৎপাদন আরো বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ পার্শ্ববর্তী জেলা ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এই সমস্ত জেলা তো আমাদের আখ বিক্রি হচ্ছে এবং কৃষকরা ভালো লাভ আছে সম্প্রতি আখের লাল পচা রোগটা কৃষক দেখা দিয়েছে আমরা এটি মূলত একটি ছত্রাক বা ভ্যাকটেরিয়াল দুইটারে সমন্বিতভাবে রোগটা হয়ে থাকে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি কৃষি বিভাগের তথ্য চলতি মরসুমে টাঙ্গাইলে চারশো হেক্টর জমিতে অন্তত বাইশ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সময় সংবাদ টাঙ্গাইল দাম বৃদ্ধির কারণে সংযুক্ত আরব অমিনাতে স্বর্ণের বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে এতে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে বিশেষ প্রয়োজন না হলে ক্রেতারা স্বর্ণ কিনছেন না বলে জানিয়েছে দুবাই গোল সুখের ব্যবসায়ীরা শিবিরাজ সাদিকের রিপোর্ট স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বিশ্ববিখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোলসুকে ক্রেতার সংখ্যা অনেকটা কমে গেছে অতি প্রয়োজন ছাড়া দিয়ে স্বর্ণ কিনতে আগ্রহী না সাধারণ ক্রেতারা গোলসুকে বাংলাদেশি ক্রেতার সংখ্যাও শতকরা বিশ ভাগে নেমে এসেছে যার কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশে বর্তমানে এখানে যদি হিসাব করি এক লাখ পনেরো হাজার টাকা করে ভরি পড়তেছে যেটা আগে ছিল লাখ লাখ এক তিন হাজার এই বেশি না পনেরো বিশ দিন আগেও এরকম ছিল কিন্তু ইদানিং খুবই হাইস্ট রেঞ্জে চলে গিয়েছে গোল্ডের প্রাইস যার কারণে এখন সেলটা খুবই কমে গিয়েছে গত সপ্তাহ প্রাইসটা যদি আপনি কম্পেয়ার করেন এই পর্যন্ত দশ থেকে এগারো দাঁড়ান সংযুক্ত আরব আমিরাতে গোল ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে তিন শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান বছরের এই সময়ে স্বর্ণের বাজার রমরামা হতে শুরু করলেও হঠাৎ স্বর্ণের দাম লাগামহীন ভাবে বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিক হারে বিক্রয় কমে গেছে গোল্ডের দাম বৃদ্ধির কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল বাজারে অস্থিরতা বিভিন্ন দেশের পারিপার্শ্বিক অবস্থা যুদ্ধ সবকিছু মিলিয়ে গোল রেট এখন অনেক হাই যার কারণে বাজারে অস্থির আমাদের সেল অনেক ডাউন হয়ে গেছে শুক্রবার দুবাইয়ের স্বর্ণের বাজারে চব্বিশ ক্রেট প্রতি গ্রাম স্বর্ণের দাম সর্বোচ্চ দীর্ঘামে তিনশো এগারো পয়সা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকার বেশি পড়ছে বাইশ ক্রেট স্বর্ণের দাম দুইশো দশমিক সাত পয়সা আর একুশ ক্রেট স্বর্ণের দাম দুইশো উনআশি পয়সা বৈশ্বিক সংকট কাটিয়ে না উঠলে এই দাম আরো ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানান ব্যবসায়ীরা চলতি বছরের শুরুতে দুবাইয়ের স্বর্ণের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছিল দুইশো তিরিশ মতো বছরের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ করে স্বর্ণের মূল্য ঊর্ধ্বগতি হতে থাকে সেপ্টেম্বরে এসে স্বর্ণের মূল্য ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্রাজিলে আবারও সাময়িকভাবে চালু হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স গত মাসে দেশটি বিচার বিভাগ এক্স এর উপর নিষেধাজ্ঞা জারি করে এরপরেও স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স চালু হয়ে যায় পরে দেশের বাসিন্দাদের স্বল্প সময়ের জন্য এই প্ল্যাটফর্মটিতে ফিরে আসা লক্ষ্য করা যায় ধনকর্পে ইলন মাস্কের মালিকানা থিন এক্সের মুখপাত্র এক বিবৃতিতে জানান নেটওয়ার্ক প্রোভাইডার পরিবর্তনের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে চালু হয়ে যায় এক্স যদিও কর্তৃপক্ষ এই ঘটনাটিকে সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং অস্থায়ী বলছেন ট্রেড ইউনিয়নকে স্বীকৃতি বেতন ভাতা বৃদ্ধি এবং কর্মস্থলের কাজে পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত দাবিতে স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের আন্দোলন অব্যাহত আছে প্রায় কর্মী বিক্ষোভে অংশ সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেছে তারা গেল নয় সেপ্টেম্বর থেকে স্যামসাং এর ভারতীয় শাখার কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছেন সেই সঙ্গে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মীদের নিজেদের শ্রমিক সংগঠনকে ট্রেড ইউনিয়ন হিসেবে স্বীকৃতি দেয়া মূল দাবিগুলোর মধ্যে অন্যতম এছাড়াও তাদের অন্যতম দাবি কর্মী ও কোম্পানির যে কোনো সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার সুযোগ করে দিতে হবে ভারতের দিল্লি ও তামিলনাড়ুতে স্যামসাং এর দুটি কারখানা আছে দুই কোম্পানিতে বর্তমানে কর্মরত আছেন দুই হাজারের বেশি কর্মী তাদের মধ্যে প্রায় পনেরোশো কর্মী আন্দোলনে নেমেছেন ভারতে অবস্থিত স্যামসাং এর ষোলো বছরের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি এদিকে গেল বুধবার সকালে পুলিশ আন্দোলনরত একশো চারজন কর্মীদের আটক করে তবে সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেয়া হয় শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর সরকার শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মালিহা সুরবার্দি সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন রোববার আসতে পারে নতুন সিদ্ধান্ত অর্থ বছরে দুইশো কোটি ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জানালেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট আর্থিক সংস্কারে কারিগরি সহায়তার আশ্বাস এবং মুরগির সরকার নির্ধারিত দাম নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য বাজার বাস্তবতায় যৌক্তিক নয় নতুন দর দাবি ব্যবসায়ীদের মুন্সীগঞ্জে ইলিশের কেজিতে দাম বেড়েছে পাঁচশো টাকা এ সময় বাণিজ্যে সঙ্গে থাকুন সময়